আমি সবাইকে এই মহাষ্টমীর শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমরাও বেরিয়ে পড়েছি পূজা দেখতে, কিন্তু আজকের একটু ওয়েদার খুবই ব্যাড, যার জন্য আকাশ মেঘলা হয়ে আছে। আমরা তাতেও বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা আজকের আর অনেক দূরে যাইনি, আমরা অনেকটা আমাদের খুবই কাছে সেই জায়গাতে মানে ফট ঠাকুর থেকে চলে এসেছি। সেই ঠাকুরটা আপনাদেরকে দেখাবো। এটা আর ভালো নাম করা, মানে আমাদের আশেপাশের মধ্যে নাম করা এটা প্যান্ডেল হয়, আর এখানে নামও ভালো আছে, ভালো এরা ভালো পরিবেশটাও ভালো সুন্দর করে। আমরা সেই ঠাকুরটা দেখার জন্য চলে এসেছি, আর আমার সঙ্গে আপনারাও আছেন। তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই ঠাকুর দেখছেন, ভালো আনন্দ হচ্ছেন। আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা একবার জানাবেন। এখানে তো অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের ব্যান্ডেলগুলো, আর আগের দিন যে ভিডিও থাকছে সব কটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমাদের এই মুহূর্তে যেখানে এসেছি সেটা হচ্ছে চকলালপুর অনুদায় সংঘ। এখানে সন্ধ্যা পূজা শুরু হয়েছে, সকালে ছিল অষ্টমের পূজা, প্রচুর ভিড় হয়েছিল। এখন আমাদের পুরো ব্যান্ডেল সহ ঠাকুর দেখাচ্ছি আপনারা একটু দেখতে। একদম আমাদের হাইওয়ের উপরে, ন্যাশনাল হাইওয়ে যে উপর আছে তার উপরেই মানে প্যান্ডেলটাই আগোয়া। আর যেহেতু এটা হাইওয়ের উপরে, যার ফলে মানে এখানের জনসংখ্যা অনেকটা বেশি আছে, আর এমনিতে ওরা ভালো প্যান্ডেল করে। তার মূল প্যান্ডেলটা হচ্ছে আপনাদের দেখাই, একটু আপনারা দেখুন। পুরোটাই ন্যাশনাল ফ্ল্যাগের আদলেই তৈরি করা, আর এটা এটা করেছে লাল কাল্লা যে ফোটা আছে, ফোটটা আছে আর কি, সেই ডিজাইনটা তেমনই। আর এদের যে পা মানে কাপড়ের যে রঙগুলো সাদা আর সবুজ, যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে তো তার জন্য একটু মানে লোকজন কম, তা হলেও এখন ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ দল আবার এক বছর অপেক্ষা করতে হবে, যদি একদিন অপেক্ষা মিস করে আবার এক বছরের অপেক্ষা। সেই কারণে এরা মানে অন্তত আমার কথাও বলবো, আর এখানে যারা দিয়েছে সেই কারণে আমরা অবশ্যই ভিডিও করেছি, আপনারাও অবশ্যই বেরিয়ে পেয়েছেন। আমাদের সাথেও আপনি ভিডিওটা দেখুন, এটা আমাদের এলাকায় চকজলালপুর অনুদায় সংঘ। এখানে এরা ভালো ভালো মানে মন্দির বা প্যান্ডেলটা নয়, এরা অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকে, খুব ভালো লাগে। এদের যে মূল গেটটা আছে এসে সবাই দেখো, একজন বায়না ধরেছে, তার এখন ললিপপ খাওয়া দাও, দোকান বসেছে।
প্রচন্ড আওয়াজ গাড়ির আওয়াজের উপরে, সেই কারণে আজকে সবাই আশা করছি ভালো থাকছেন, কিন্তু খারাপের মধ্যে আবার অন্য এক প্যান্ডেলে যদি যাই আবার সঙ্গে আমার সঙ্গে থাকুন, আপনার আজকের দিনটা পুরো দিনটাই উপভোগ করুন।